ঘরে তো দেখছি তিনটা মানুষ আছে, ওই তো ছোট্ট একটা বাচ্চাও আছে। বাচ্চার মাংস কি নরম, আমি ওটাকেই তুলে নিয়ে যাব। যাই যাই, ওই ঘরের ভিতরে যাই। এই বলে ওই পেতনি সোনাপুর গ্রামে আসে। আর গ্রামে এসে সে দেখতে পায় এই গ্রামে অনেক মানুষ। তখন সে লুকিয়ে থাকে রাতের অপেক্ষায়। আর রাত গভীর হতেই ওই ডাইনি চলে আসে ওই গ্রামে। একটা বাড়ির জানলা দিয়ে সে দেখতে পায় একটা বাচ্চাও আছে। বাচ্চার মাংস কি নরম, আমি ওটাকেই তুলে নিয়ে যাব। যাই যাই, ওই ঘরের ভিতরে যাই। এই বলে ওই ডাইনি ওই মোটুদের ঘরের ভিতরে ঢুকে পড়ে। আর ঢুকে ওখান থেকে বাচ্চাটা তুলে নেয়। আর ওই বাচ্চা তখন চিৎকার করে ওঠে। ঠিক সে সময় মোটুর ঘুম ভেঙে যায়। তখন মোটু ঘুম ভেঙে দেখতে পায় একটা পেতনি তার ছোট্ট ভাইকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তখন মোটু ওই পেতনির পিছু নেয়। তারপর যেতে যেতে এক সময় মোটু দেখতে পায় ওই পেতনি একটা গুহার ভিতরে ওই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে। আর সে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় ওই বাচ্চাকে নিয়ে গুহার ভিতরে বন্দি করে। আর তার পাশে দাঁড়িয়ে সে বলতে থাকে, অনেকদিন পর আজ মানুষের মাংস খাবো, আর ওর রক্ত দিয়ে আমার গলাটা ভেজাবো। কি যে মজা, মানুষের মাংস খাবো, একথা ভাবতেই আমার জিভে জল চলে এসেছে। যাই, তাড়াতাড়ি খাবারের আয়োজন করি। আমার ছোরাটা একটু ধার দিয়ে নিয়ে আসি, ওকে কেটে কেটে পিস পিস করে আমাকে খেতে হবে। এ কথা বলে ওই ডাইনি তার আস্তানায় ছুরিটা ধার দিতে থাকে। আর মোটু তখন পিছন থেকে এসেই তার কাছে থাকা বড় ছুরিটা নিয়ে ওই ডাইনিকে একটা কোপ মেরে দেয়। আর ওই ডাইনি তখন ওখানে দুভাগ হয়ে যায়। আর তখন মোটু তার ভাইকে ওখান থেকে মুক্ত করে নিয়ে বাড়িতে ফিরে আসে।